আত্মনির্ভরশীল ব্যক্তি, যে ব্যক্তি পরের তা খেয়ে বেড়ায় না, আত্মনির্ভরশীল। বাংলায় যাকে বলা হয় নিজের পায়ে নিজে দাঁড়ানো, নিজে কর্ম করে নিজে খাওয়া, নিজের কর্ম দিয়ে নিজে চলা, চাঁদাবাজি করে না, ধান্দাবাজি করে না, দলবাজি করে না, আরেকজনের সম্পদ লুণ্ঠন করে না, এগুলো করে না, নিজে আত্মনির্ভরশীল হওয়ান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আত্মনির্ভরশীল ছিলেন, কারো দয়ায় ওনারা বেঁচে থাকতে শেখেননি। প্রত্যেকটা নবী আত্মনির্ভরশীলতা শিখিয়েছেন। সাহাবীরা ব্যবসা করতেন, কেউ কোনো নবী কামারের কাজ করতেন, কোনো নবী কাঠ মিস্ত্রি ছিলেন। যেই নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে গোটা জাতির পথ প্রদর্শক হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, সে নবীরা পৃথিবীতে এসে কাঠ মিস্ত্রির কাজ করেছেন, সেই নবীরা পৃথিবীতে এসে কামারের কাজ করেছেন, সেই নবীরা পৃথিবীতে এসে দর্জির কাজ, কাপড় সেলাইয়ের কাজ করেছেন। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি খলিফা ছিলেন, দর্জি ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। আত্মনির্ভরশীলতা এমন ছিলেন না যে আমি খানকা একটা পাতায় বসায় রাখছি, আমার নবী দান্দা আসবে আর দিবে আর আমি খাব, এমনটা না। কর্ম করে খেতে কর্ম শিখিয়েছেন, কর্ম করে খেতে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আত্মনির্ভরশীল নিজে কামাই করে খায়, আল্লাহ রাসূল বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি কামাই করে সে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, বলবেন না? যে ব্যক্তি কষ্ট করে উপার্জন করে সে ব্যক্তি আল্লাহর বন্ধু। আপনি জোহরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, জোহর পর্যন্ত যতটুকু সময় পরিশ্রম করেছেন, অর্থ কামাই করেছেন, চাকরি করেছেন, কৃষিকাজ করেছেন, ব্যবসা করেছেন, যদি সেটার ভিতরে কোনো ধরনের ভেজাল না থাকে, হারাম কোনো কিছু ঢুকে না যায়, ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, আপনি ফ্যাক্টরিতে, দোকানে, মাঠে, ঘাটে সময় দিয়েছেন, তার থেকে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি অষ্ট উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু। আর যে ব্যক্তি অলসের ঢেকি পরের হোটেলে খায়, চান্দাবাজি করে খায়, ধান্দাবাজি করে খায়, রাজনীতির চাকা ঘুরায় খায়, মানুষের মাথার উপরে ছড়ি ঘুরায় খায়, এ ব্যক্তি আল্লাহর দুশ্মন, এদের উপরে লানত। এদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবন কোনো জীবনই এদের ভালো না। আপনারা মনে করেন অনেক ভালো, গত রাত্রে এক নায়িকা গলায় দড়ি দিয়ে মারা গেছে সুইসাইড করে। আমি দেখি, আরে চলচ্চিত্র জীবনে 200-300-400 ছবি করছে, শেষ জীবনে ভিক্ষা করে খায়। আপনারা তো মনে করেন এরা কত ভালো আছে। ওই আমাদের নোয়াখালীর এটিএম শামসুজ্জামানের ছেলে গত 2 দিন আগে পানিতে পাওয়া গেছে, পানিতে। আগেও একটা মারা গেছে, বহু বড় বড় শিল্পপতির ছেলে একজন আরেকজনকে গুলি করে মারা দিয়েছে। এরকম যদি আমার কাছে ধরেন, 200-400 নোট আমার কাছে আছে, লাভ নেই। আপনারা মনে করেন যে আপনারা দুঃখে আছে, নেয়ামতের শুকরিয়া আদায় করেন, অর্থ কম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তি দিয়েছেন, 4-6টা বড়ি খেয়েও ঘুম আসে না, আর আমাদের ফজরের সময় গুতাইতে হয়, তাহাজ্জুদ পড়তে চাইলে মোবাইলের রিংটন দিয়ে রাখতে হয় যে যাতে উঠতে পারি। তার মানে কি, শোয়ার সাথে সাথে ঘুম, সালাম, শান্তি, আর ওদের বড়ি খেয়েও ঘুমায় না, কিসের চিন্তা? বুঝেন না শান্তি কোথার থেকে আসে? এজন্য ভাইরা আমার, তাকওয়ার বিকল্প আর কিছু নেই। একটা তাকওয়াই একটা মানুষকে এই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এনে দিতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়ান ব্যক্তি এবং আত্মনির্ভরশীল ব্যক্তি, যে ব্যক্তি আত্মনির্ভরশীল এমন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আরেকটাকে